হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে আমি সম্পূর্ণ নতুন একটি নিরামিষ রেসিপি শেয়ার করব তোমাদের সাথে এই রেসিপিটা আমি বরবটি আর পনির দিয়ে বানিয়েছি প্রথমে আমি বরবটি কেটে নিয়েছি তার সাথে নিয়েছি মগজ দানা আদা কুচি চারটি কাঁচা লঙ্কা একটা বড়ো সাইজের টমেটো কুচি নিয়েছি পনির তার সাথে এক চামচ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ নুন আর নিয়েছি সাদা তেল তো চলো শুরু করা যাক রেসিপিটা প্রথমে ফ্রাইপ্যানে গরম করে গরম করে তেল দিয়ে দিলাম এরপর পনিরের টুকরোগুলো দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব তো হালকা হাতে আমি ভাজবো যাতে ভেঙে না যায় তো দেখো আমার এখানে পনিরগুলো ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গিয়ে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এরপর এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বরবটিগুলো আর বরবটিগুলোর সাথে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা টমেটো কুচি আর আদা কুচি এরপর এইটগুলোকে ভালোভাবে ভেজে নেব একটু সামান্য ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো মগজ দানাগুলো তোমরা চাইলে মগজ পেস্ট করে নিতে পারো তো দেখো আমি এখানে লাল লাল করে ভালোভাবে ভেজে নিয়েছি এরপর এই বরবটি ভাজাটা আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নিচ্ছি দেখো আমি এখানে পেস্টটা বানিয়ে নিয়েছি ঠিক পালক যেমন পেস্ট করলে হয় সেরকম তো চলো এরপর ড্রাইভ্যানের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে পেস্টটা আমি দিয়ে দিচ্ছি দেখো পেস্টটা কেমন চরবট চরবট করে ফুটে উঠছে তো দেখো একটু সাবধানে করো তো এটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি তেলটা যতক্ষণ না পর্যন্ত ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি কষাবো তো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি মশলাটা সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম তো মশলাগুলোও আমি ভালোভাবে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় তো দেখো এখানে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর পেস্টটার মধ্যে থেকে দেখো তেলটা ছেড়ে চলে এসেছে এরপর ভেজে রাখা পানিরগুলো আমি দিয়ে দিচ্ছি পানিরগুলো একটু আস্তে আস্তে ভালোভাবে নেড়ে চেড়ে নেব না হলে হয়তো ভেঙে যাওয়ার চান্স থাকে তো যাতে ভেঙে না যায় তার জন্য হালকা হাতে আমি একটু ভালোভাবে পনিরগুলো বরবটির পেস্টটা দিয়ে ভেজে নিচ্ছি তো দেখো আমার হয়ে গেছে এরপর ভাজা এরপর আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি বাটার তোমরা চালের মধ্যে ফ্রেশ মিল্ক ক্রিমও ব্যবহার করতে পারো তো চলো এবার এই বাটারটা যাতে ভালোভাবে মিক্সড হয়ে যায় তার জন্য একটু আর একটু হালকা হাতে আমি এটাকে কষিয়ে নেব তো চলো দেখো বাটারটা একবারে মিক্সড হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো বাটারটা মিক্সড হয়ে গেলেই আমি এর মধ্যে সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো তো চিনি দেওয়াটা আমি আগে ভুলে গেছি বলতে তো চিনির মধ্যে আগেই দেওয়া হয়ে গেছিলো তো চলো এরপর আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে তো আজকের আমার রেসিপিটা সম্পূর্ণ তো নতুন তোমরা চাইলে এটা করে দেখতে পারো আর গরম গরম রুটি আর পরোটার সাথে সার্ভ করো টাটা